হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। পারমিতার আড্ডায় তোমাদেরকে স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তো সকালে উঠেছি, অনেক সকালেই উঠেছি। উঠে ছেলের স্কুলে গেছিলাম, একটু কাজ ছিল, তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে চা করেছি, চা করে একটু খেয়েছি। খাওয়া দাওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত বসিয়ে দিয়ে এখন রুটি করছি। রুটি করব, করে আমি স্নান করতে চলে যাব। তারপরে রান্না বান্না যা আছে মা করবে। মাও সকালবেলায় উঠে গেছে, এখন মা ঘর ঠট ঝাঁট দেওয়া হয়ে গেছে, মা ঘর উঠছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই মা ঘর উঠছে। এই যে ঘর উঠছে, আর এদিকে আমি রুটি বানাচ্ছি। যেহেতু আমি বেরিয়ে পড়বো, তো কোনো রকম করে কোনো কিছু করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তোমাদের নেক্সট ব্লগ দেখানোর জন্য। তো চলো দেখে নাও আমি কী কী করি। তো বাড়ির থেকে স্নান টান করে বেরিয়েছি, রাস্তায় রয়েছি, বেরিয়েছি অনেকক্ষণ। তো 10টার সময় বেরিয়েছি, প্রায় এখন বাজে 11টা, তো 1 ঘন্টা হয়ে গেছে আমরা বেরিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ চলে এসছি গড়িয়াহাটে। তো গড়িয়াহাটে এখন এই রাস্তায় ধরে হাঁটা শুরু করেছি দোকান খোঁজার জন্য, যেই দোকানটার থেকে আমাদের পাঞ্জাবি টঞ্জাবিগুলো কেনা হয়েছিল সেই দোকানটা খোঁজার জন্য বেরিয়ে পড়েছি। তো চলো দেখে নাও। তো গাইস, গড়িয়ায় গেছিলাম। গড়িয়ায় গিয়ে যেগুলো পাঞ্জাবি যেগুলো চেঞ্জ করার দরকার ছিল সেগুলো চেঞ্জ করে নিয়েছি। তো চেঞ্জ করে এখন আমরা রাস্তায়, তো রাস্তায় এখন যাচ্ছি, আর এই উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ওদেরকে নেক্সট ব্লগে দেখিয়ে দেবো যে কী কী আমি চেঞ্জ করেছি। তো চলো, তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন যাব হচ্ছে আমার দিদির বাড়ি, সেটা হচ্ছে কোথায় জানো, ব্যারাকপুর। তো দিদির বাড়ি ব্যারাকপুর, সেখানে যাচ্ছি। তো চলো দেখে নাও। তো গাইস, ব্লগটা পুরোটা করতে পারলাম না, রাস্তায় ফোন চার্জ শেষ হয়ে গেছিলো, ওই জন্য ফোন ব্লগটা পুরো কন্টিনিউ করতে পারিনি রাস্তায়। তো দিদির বাড়ির থেকেই চার্জ ছিল না, তো ওখানে চার্জার ছিল না, দিতে পারিনি, ওই কারণে বেরিয়ে এসেছি। তো বেরিয়ে বাড়ি এখন চলে এসেছি। তো তোমাদের নেক্সট ব্লগে দেখিয়ে দেব যে বড়বাজার থেকে কোন শাড়িটা আমি কিনেছি আর কী কী পাল্টে নিয়ে এসেছি, সেগুলো নেক্সট ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেব। আর যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি, সম্ভব হয়নি পুরোটা দেখানোর, পারিনি দেখাতে, ফোনের চার্জ খুবই কম ছিল, কালকে রাত্রিবেলায় চার্জ দিতে আমার মনে ছিল না, ওই কারণে দেখাতে পারিনি। তো যেটুকু পেরেছি সেটুকু দেখিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, ভিডিও দেখছো, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, কারণ তোমরা আর নোটিফিকেশনটা অন করে দিও, তোমাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনটা অন করে দিলে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আমি খুব ক্লান্ত, আর ব্লগটা বাড়ালাম না, কথাও বাড়ালাম না। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।